ওরে দুষ্টু, দিওয়ালি পার্টিতে সেই চুম্মা চাটি শুরু করে দিয়েছে শ্রেয়া শরণ। এদিকে নিজের বিয়ের মেহেন্দির লেহেঙ্গা পরে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। অন্যদিকে হট লুকে দেখতে পাওয়া গেল কৃতি শ্যাননকে সহ বলিউডের তাবড় তাবড় তারকাদেরকে। মানিশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে কারা এলেন এবং কি ড্রেস পরে এসেছিলেন, কাকে বেশি হট লাগছিল, চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আসতে দেখা যায় সিম্পল অভিনেত্রী, সবার প্রিয় স্ত্রী খ্যাত এই শ্রদ্ধা কাপুর। শ্রদ্ধা কাপুরকে এদিন মানিশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে আসতে দেখা গেল অ্যাশ কালারের একটি টিস্যু শাড়ি পরে। টিস্যু শাড়িতে ভীষণ মানিয়েছিল অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে, দারুণ লাগছিল। অন্যদিকে নিজের বিয়ের মেহেন্দির লেহেঙ্গা পরেই মানিশ মালহোত্রার এই দিওয়ালি পার্টিতে এসেছিলেন অভিনেত্রী আলিয়া ভাট। গোলাপি রঙের এই লেহেঙ্গাতে অপরূপা সুন্দরী লাগছিল অভিনেত্রী আলিয়া ভাটকে। নিজের বিয়ের জিনিসপত্র আবারও পড়ছেন দেখে সকলেই তার প্রশংসা করছে। এদিকে আবার দক্ষিণী অভিনেত্রী শ্রেয়া শরণ তার স্বামীকে নিয়ে হাজির হয়েছিলেন এই বলিউডের মানিশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে। সেখানেই স্বামীকে টুক করে একটু চুমু খেতেও ভুলেননি অভিনেত্রী। কালো সাদা ডিজাইনার শাড়িতে দারুণ মানিয়েছিল শ্রেয়া শরণকে। অন্যদিকে হাজির হয়েছিলেন বোনকে সঙ্গে নিয়ে অভিনেত্রী শিল্পা শেঠী। একটি সুন্দর ডিজাইনার ড্রেস পরেই এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউডের ইয়োগা কুইন এই শিল্পা শেঠী। শিল্পা শেঠীর ড্রেসটিতে দারুণ লাগছিল 50 বছর বয়সী বলিউডের এই তারকাকে। অন্যদিকে স্বামীকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন মীরা রাজপুত। এদিন সাদা রঙের ডিজাইনার শাড়িতে দেখতে পাওয়া গেল মানিশ মালহোত্রার বাড়িতে অভিনেতা শাহিদ কাপুরের স্ত্রী মীরা রাজ কাপুরকে। অন্যদিকে এই শাহিদ কাপুরকে সাদা রঙের আনারকলিতে দেখতে পাওয়া গিয়েছে। বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়াকেও আসতে দেখতে পাওয়া গেল মানিশ মালহোত্রার এই দিওয়ালি পার্টিতে। লাল রঙের ডিজাইনার একটা শাড়ি পরে এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউড তথা দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া। তামান্নার এই ড্রেস নিয়ে দারুণ আলোচনা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। অন্যদিকে জনপ্রিয় অভিনেত্রী শর্বরীকেও দেখতে পাওয়া গেল মানিশ মালহোত্রার এই আয়োজন করা দিওয়ালি পার্টিতে। কালো রঙের এই নেটের ডিজাইনার শাড়িতে অপরূপা সুন্দরী লাগছিল বলিউড অভিনেত্রী এই শর্বরীকে। তার গ্ল্যামার যেন ছুটে পড়ছিল সকলের দিকে। ওনাদিকে হাজির হয়েছিলেন জনপ্রিয় বলিউড কাপল সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি। এদিন একটু ডিজাইনার লেহেঙ্গা শাড়িতেই মেতে উঠেছিলেন অভিনেত্রী কিয়ারা আদভানি। অন্যদিকে ম্যাচিং রঙেরই একটি সুন্দর কুর্তা পরেছিলেন জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা, সঙ্গে সাদা রঙের পাজামা। হাজির হয়েছিলেন অনুষ্ঠানে জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। হলুদ রঙের একটি শাড়ির সঙ্গে ডিজাইনার ব্লাউজ এবং কানে ডিজাইনার ম্যাচিং দুল পরেছিলেন অভিনেত্রী কৃতি শ্যানন। এই বোল্ড লুকে দারুণ মানানসই ছিলেন অভিনেত্রী কৃতি। অন্যদিকে হাজির হয়েছিলেন শাহরুখের মেয়ে সুহানা খানও। শাহরুখ খান না এলেও মেয়ে সুহানা খান এবং তার স্ত্রী গৌরী খান এসেছিলেন মানিশ মালহোত্রার আয়োজন করা দিওয়ালি ব্যাশে। এদিন লাল রঙের এই ডিজাইনার সুন্দর শাড়িতে দারুণ লাগছিল অভিনেত্রী সুহানা খানকে। একটু বেঁধে পড়েও যেতে লেগেছিলেন অভিনেত্রী। এদিকে একই হট অবতার নিয়ে হাজির হয়েছিলেন বলিউডের আরেক হট অভিনেত্রী দিশা পাটানি। এটি ডিজাইনার শাড়ি পরে এই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গিয়েছে অভিনেত্রী দিশাকে। তবে তার শাড়ি পরার স্টাইল নিয়েই বেশি আলোচনা হচ্ছে। তার হটনেস যেন ঠিকরে ঠিকরে পড়ছিল এই নতুন ব্লাউজ পরা শাড়ি দেখে। তাকে কেমন লাগছে কমেন্টে জানাবেন। অন্যদিকে সিম্পল লুকেই হাজির হয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা স্টার কিড অনন্যা পাণ্ডে। সাদা রঙের ডিজাইনার নেট শাড়ি পরে এসেছিলেন অভিনেত্রী। অভিনেত্রীর এই লুক নিয়ে দারুণ প্রশংসা করছে জনপ্রিয় সব তারকাদের ফ্যানেরা। সো ভিউয়ার্স, এই সমস্ত তারকাদের মধ্যে কাকে বেশি হট লেগেছে আপনাদের এবং কাকে বেশি সুন্দর লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফ লাইন।